হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে ক্যানভাতে আমরা কিভাবে ব্রোশিওর ডিজাইন করব। তো আমি তার জন্য দেখুন ক্যানভাতে ওপেন করে নিয়েছি ক্যানভাটা ফার্স্টে। তো এরপরে আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এবং এখানের মধ্যে আমি ব্রোশিওর কথাটা টাইপ করেও সার্চ করতে পারি, বা এখানে যদি ক্যাটাগরির মধ্যে আপনারা পেয়ে যান তাহলেও সার্চ করতে পারেন। তো ব্রোশিওরের যে মেন আমরা যে সাইজ যেটা নর্মালি হয়ে থাকে যে 11x8.5 ইঞ্চিস, তো সেই সাইজটা আমরা নিতে পারি। এছাড়াও যদি আপনারা অন্য সাইজের করতে চান তাহলে অন্য সাইজের করতেই পারেন অবশ্যই। তো আমি এখান থেকে এই সাইজটাই নিচ্ছি। তো ব্রোশিওরের জন্য আমার এখানে পেজ ক্রিয়েট হতে চলেছে। তো এখানে আমি বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু দেখতে পেয়ে যাব, বিভিন্ন ক্যাটাগরির টেমপ্লেট আমি এখানে পেয়ে যাব, এবং সেখান থেকে আপনারা চুজ করে আপনাদের ব্রোশিওর ডিজাইন করতে পারেন। এছাড়াও যদি আপনারা চান যে সম্পূর্ণ নিজের ডিজাইনের ব্রোশিওর করবেন তাহলেও সেটা করতে পারেন অনায়াসে। এবং এখানে দেখুন ব্রোশিওরের যে পেজটা দেওয়া আছে না, সেই পেজের মধ্যে এখানে অলরেডি তিনটে পার্ট করা আছে, অর্থাৎ আমি যেহেতু এটা ট্রাইফোল্ড ব্রোশিওর করছি, ওকে, যদি আপনি বাইফোল্ড ব্রোশিওর করেন তাহলে সেটা আলাদা রকমের হবে। তো ট্রাইফোল্ড ব্রোশিওরের জন্য কিরকম পেজের যে ডিভাইড করি আমরা পেজটাকে তিনটে ভাগে, তো সেই তিনটে পার্টে যে আমরা ডিভাইড করেছি সেই তিনটে পার্ট এখানে কিন্তু অলরেডি আমাদেরকে বোঝার সুবিধার জন্য ডিভাইড করে দেওয়াই আছে। ওকে, তো আমাদের কোনো অসুবিধা হবে না জিনিসটা। তো এবার দেখুন আমি এখানের মধ্যে আমার ব্রোশিওরটা ডিজাইন করব, এবং ব্রোশিওর যেহেতু ডাবল সাইডেড হয় ঠিক সেই কারণে আমি ডাবল সাইডেড ব্রোশিওরটা এখানে করে দেখাবো। তো তার জন্য আমি এখান থেকে টেমপ্লেট ইউজ করব, এবং টেমপ্লেট ইউজ করে আমি ব্রোশিওরটা করব। তো টেমপ্লেটটাকে সম্পূর্ণ এডিট করে আপনারা ব্রোশিওর ডিজাইন করতে পারেন। তো আমি এখান থেকে ধরুন একটা যে কোনো টেমপ্লেট নিচ্ছি এবং অ্যাপ্লাই বোথ পেজেস করে দিচ্ছি, এবং এই টেমপ্লেটটাকে আমি পুরোপুরি ভাবে চেঞ্জ করে নেব, অর্থাৎ আচ্ছা এক সেকেন্ড, ওকে, তো টেমপ্লেটটাকে আমি পুরোপুরি ভাবে চেঞ্জ করে নিতে পারি। যেমন ধরুন এই পিকচার পিকচার গুলো যেগুলো আছে সেখান থেকে তুলে দিতে পারি, যেগুলো আমার লাগবে না সেগুলো সমস্ত কিছু আমি তুলতে পারি। এগুলো আমি রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, এবং এটার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার এখানে আমি কিছু একটা পিকচার এনে ফেলতে পারি। আমি ধরুন ট্রাভেলের উপর একটা ব্রোশার ডিজাইন করতে চাই, তো এখানে ট্রাভেলের কোনো পিকচার আমি সার্চ করতে পারি, বা আপনারা চাইলে কোনো ফ্রি সাইট থেকে পিকচার ডাউনলোড করে এখানে আপলোড করে নিতে পারেন। ওকে, তো কিরকম পিকচার নেবে সেটা আপনাদের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। তো আমি এখানে একটা পিকচার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
এরপরে আমি এখান থেকে কিছুটা টেক্সট অ্যাড করতে পারি। ট্রাভেল কথাটা লিখলাম এবং এখানে আমি বোল্ড করে দিই, কালারটা হোয়াইট করে দেবো। আর এখান থেকে এই পোর্শন গুলো ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি রোটেট করে দেবো। তো তার আগে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি এলিমেন্টস এ যাবো, আমি এরকম জিনিসটা করে নিলাম। ওকে, তো ট্রাভেলের আমার যে ফার্স্ট পেজ কভার পেজ মানে আর কি আমার ফ্রন্ট সাইডটা ব্রোশিওর কিন্তু রেডি। এবার হচ্ছে ব্যাক সাইড, তো ব্যাক সাইডের জন্য আমি এখান থেকে এটা ডিলিট করলাম এবং এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দেব এবং এই লেখাগুলোর জায়গায় আমি এখানে ফন্ট অবশ্যই চেঞ্জ করতে পারি। ওকে, ফন্ট স্টাইল আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করবেন, তো আমি এখানে সময় বাঁচানোর জন্য ফন্ট স্টাইল চেঞ্জ করে দেখাচ্ছি না আপনাদেরকে, আমি এই ফন্টেই দেখাচ্ছি। ওকে, এখানে আপনারা কিছু টেক্সট অর্থাৎ কিছু যদি পয়েন্ট লিখতে চান তাহলে এখানে পয়েন্ট লিখতে পারবেন। আমি এখানে ডামি টেক্সট ইউজ করব। ওকে, আনলোড করছি। কালারটা চেঞ্জ করে দিলাম এবং এখানে আমি টেক্সটটাকে কপি করবো এবং এখানে পেস্ট করলাম। এবং এটাই আমি এখানে পেস্ট করব আর এখানে পেস্ট করব। তো এইভাবে আপনারা এখানে পয়েন্ট লিখতে পারেন এবং এখানে অ্যাবাউট আস এর জায়গায় এখানে অ্যাবাউট আস আমি রাখছি এবং এখানে অবশ্যই অ্যাবাউট আস এর যে সেকশনটা হয় তো সেই সেকশনে আপনারা নিজেদের সম্বন্ধে দিতে পারেন, অর্থাৎ কোনো ট্রাভেল এজেন্সি যদি এখানে ব্রোশার বানাতে চায় তো ট্রাভেল এজেন্সির জন্য যে সমস্ত তার ডিটেলস দেওয়া থাকে অ্যাবাউট আস যে পেজটা থাকে তো সেখানে অ্যাবাউট আস এর কিছু অংশ আপনারা এখানে তুলে দিতে পারেন। ওকে,
ওকে, এখানে আমি কিছু একটা জাস্ট ছোট করে লিখতে পারি। তো এখান থেকেও আমি ডামি টেক্সট ইউজ করব। এবং এটাকে একটু বোল্ড করে দিলাম আমি। আর এখানে একটা পিকচার অ্যাড করে দেবো আমি। তো পিকচারটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এবং এটাকে আমি ফ্রেমেতে অ্যাড করে দিলাম। ওকে, তো খুব সহজে দেখুন আমরা কিন্তু ব্রোশিওর ডিজাইন বানিয়ে নিতে পারি। এবং আপনারা যদি চান যে লোগো অ্যাড করতে, তো লোগোটাও আপনারা এই ব্রোশিওরের মধ্যে কোনো একটা জায়গায় অ্যাড করতে পারেন অনায়াসে আপনাদের লোগো। ওকে, এবং এই যে ডিজাইনটা আমি এখানে রেখেছি, এই ডিজাইনটাকে আমি এখানে কপি করছি এবং এখানে পেস্ট করে নেবো। এটার জন্য আমি জিনিসটা আনলক করলাম। এভাবে আমি করতে পারি। ওকে, তো খুব সহজে আপনারা দেখুন ব্রোশিওর ডিজাইন কিন্তু ক্যানভার মাধ্যমে করে ফেলতে পারবেন। ওকে, এবং সেটা খুবই ইজি, এবং যে কোনো ক্যাটাগরির ডিজাইন আপনারা করতে পারবেন, যে কোনো ফটো আপলোড করে এখানে আপনারা লাগাতে পারবেন। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ব্রোশিওর ডিজাইন করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।